নাম জপিলে আলী মাওলা, কার কার আলী মাওলার, আলী মাওলার ইবাদত হয় আল্লাহর, নাম হচ্ছে আলী মাওলার। আমরা যদি জপি, আমরা পাপীরা যদি আলী মাওলার নাম জপি, ইবাদত হবে আল্লাহর। সুবহানাল্লাহ। ওই নামের গুণে কত পাপি উম্মত হবে পার, বিশ্বাস আছে না? আছে না? বিশ্বাস তাহন ভরিব, নতাইলি ফারতে ন আলী মাওলার ভরভরি বিশ্বাস তন ভরিব। কারণ এই পর্যন্ত খাজা গরিব নওয়াজ, বড় পীর গৌসুল আজম মাইজ ভান্ডারী, গোলাম রহমান বাবা ভান্ডারী, আলী রাজা কানুষা, যারা আল্লাহর বলিরা আছেন, আউলাদে রসুলরা আছেন, তারা আলী মাওলার কি গ্রুপ, আলী মাওলার আউলাদ। তো খাজা বাবা কত কষ্ট করেছেন ইসলামকে নিয়ে, ইসলাম মানুষের কাছে পৌঁছানোর জন্য খাজা বাবা অনেক কষ্ট করেছেন। ইমাম হুসাইন আলাইহিস ইসলাম গর্দান মোবারক দিয়েছেন, শহীদ করে দিয়েছেন, শুধু ইসলামের জন্য, হকের জন্য। তো এই আলী মাওলার আওলাদের নাম নেওয়া মানি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই। ওরে নাম জপিলে আলী মাওলার, ইবাদত হয় আল্লাহর, ওই নামের গুণে কত পাপি উম্মত হবে পার। গোলাম হয়ে থাকিতে চাই এই পরিদেশ রুবেলে, তার কোন ভয় নাই রে কবরে হাসরে। আলী মাওলা, আলী মাওলা, সবাই সবাই করছে তাহলে হবে, বিয়ার বন্ধ করলো, বিয়ার বন্ধ রুবেল, বিয়ার বন্ধ তাহলে হবে। আলী মাওলা রাজি থাকলে, আলী মাওলা রাজি থাকলে, রাজি আল্লাহ রসুল রে, তার কোন ভয় নাই রে কবরে হাসরে। আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা নামে জিকির যে করে, তার কোন ভয় নাই রে কবরে হাসরে। আলী মাওলা, আলী মাওলা, খারেজিগ্য শব্দ আছে, খারেজি মুসলমান, মুসলমান বৌত রহম আছে, ঠিক না বেটি? আর যারা আল্লাহর অলির ফাগল, মৌলা আলীর আউলাদর ফাগল, আর ওই দিকাইনি মুসলমান, সুবান আল্লাহ না, জিবে মৌলা আলীর লই দুশ্মনী পোষণ করিব, মুসলমান কিন্তু,
ইবে খারেজ ইসলামত কিগি খারেজিগি ইসলামত তো বাইরে গিয়ে আর ডুকনো রকি নেই হ্যাঁ ইয়ে বুঝাইতে তো অন করিব গানের অফর নাম হচ্ছে জ্ঞান কিছু লই যেত না ফাইলি আর গানও নিলাপ নেই খারেজি যা রাইতেরা মৌলা আলীর দুশ্মনী গড়ানোর কারণে তারা ইসলামত তো কিগি খারেজিগি নবোদ বন্ধ বেলায়ত জারি আছে সুবহান আল্লাহ বেলায়ত তোর সর্দারই দার মৌলা আলী মুশকিল কুশা তো যদি আল্লাহর বলি হইতো সদয় প্রসিদ্ধ হইতো সদয় জীবনরে তাহলে মৌলা আলীর নাম জপন করিব সুবহান আল্লাহ মৌলা আলীর প্রেম লাগিব ইয়ান হইল হত নবী জারি মৌলা ভবে আলীও তার মৌলা রে এই ঘোষণা দিলেন নবীর পবিত্র জবানে এই ঘোষণা দিলেন নবী পবিত্র জবানে নবী যার মৌলা ভবে আলীও তার মৌলা রে এই ঘোষণা দিলেন নবীর পবিত্র জবানে আলী মৌলা যেদিকে যায় আলী মৌলা যেদিকে আলী মৌলা যেদিকে আল্লাহর হক আমার নবী দোয়া দোয়া করেছেন সুবহান আল্লাহ বলেন আমার নবী দোয়া করেছেন যে আল্লাহ আল্লাহ আমার আলী যেদিকে তোমার হককে সেদিকে কি করে দাও সেদিকে ফেরাই দাও আমার নবী ওইটা দোয়া করে নাই আল্লাহ তুমি যেদিকে আমার আলীকে সেদিকে ফিরিয়ে নাও এটা দোয়া করে নাই আমার নবী বলছেন কি আল্লাহ আলী যেদিকে তোমার হককে সেদিকে ফিরিয়ে দাও তা আলীর আওলাদ যারা তারা যেদিকে আল্লাহর হক সেদিকে সুবহানাল্লাহ কোনো সন্দেহ নাই আলী মৌলা যেদিকে আল্লাহর হক সেদিকে রে তার কোন ভয় নাই রে ধরে হাসো রে আলী মৌলা আলী মৌলা আলী মৌলা আলী মৌলা তার যে যে বলে তার কোন ভয় নাই রে ধরে হাসো রে আলী মৌলা আলী মৌলা ইমাম হাসান হুসাইনের বাবা হবে জানি নাই তুলনা এলমের দরজা তিনি মারফতের বাদিশা দর্শন পেলে মোরা কাবাই কেউ যদি মোরা কাবাই কেউ যদি মোরা কাবাই আমার আলী মৌলার দর্শন পায় যেমন আমার হযরত আলী রেজা উস্কানগিরি রহমতুল্লাহ আলাই আলী মৌলা আলী মুশকিল কুশার দর্শন পেয়েছেন সুবহান আল্লাহ হ্যাঁ যদি কেউ দর্শন পায় মৌলা আলীর নির্গাত আল্লাহর বলি সুবহান আল্লাহ বলেন এটা কি হয়ে যাবে কলমিটা আল্লাহওয়ালা হয়ে যাবে দর্শন পেলে মোরা কাবাই হয় আল্লাহর বলি রে তার কোন ভয় নাই রে কবর হাসর হবে আলী মৌলা আলী মৌলা thank you
I'm gonna